নমস্কার, দি রিপোর্টে স্বাগত। ফের প্রকাশ্যে দেহ আগলে বসে থাকার মতো ঘটনা, তবে এবার শহর কলকাতা নয়, হারহিম করা ঘটনার সাক্ষী থাকল শিল্পনগরী হাওড়া। দুদিন ধরে স্বামীর দেহ আগলে বসে রইলেন স্ত্রী। এলাকায় দুর্গন্ধ ছড়াতেই টনক নড়ল পাড়া প্রতিবেশীদের। প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে দরজা খুলতেই চক্ষু চরক গাছ। সমর ভট্টাচার্য, বয়স 75 বছর, হাওড়া ব্যাটরা থানার অন্তর্গত ডুমুরজলা HIT কোয়ার্টারে স্ত্রী রমা ভট্টাচার্যকে নিয়ে একাই থাকতেন তিনি। 40 নম্বর ব্লকের টাইপ 4 এর 7 নম্বর রুমে নিঃসন্তান বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে থাকার মতো কেউ ছিল না বললেই চলে। দুদিন ধরে কাউকে বাইরে বের হতে দেখেননি স্থানীয় বাসিন্দারা, আর এদিন পচা দুর্গন্ধ বের হওয়ায় সজাগ হন স্থানীয়রা। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে দরজা খুলতেই সামনে আসে এই হাড়হীন করা কাণ্ড। এমন ঘটনা যে ঘটবে তা কোনো দিনও ভাবতে পারেনি কেউই। সুবীর পাল নামে স্থানীয় এক বাসিন্দা জানান, সমর বাবু প্রাক্তন ব্যাংক কর্মী, খুব মিশুকে ছিলেন। আমাদের মনে হচ্ছে যদ্দূর সময় স্ট্রোক হয়ে গেছে, ও বাড়িতেই স্ট্রোক হয়ে গিয়ে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে এবার ব্লিডিং হয়ে গেছে, কিন্তু কেউ কিছু জানতেই পারেনি। এবার দুদিন ধরে ওই যে পড়েছিল না, পড়ে এখন তো এরা পুলিশের লোক এলো, পুলিশের খবর দেওয়া হয়েছে, হলেও হতে পারে, সেটা হলেও হতে পারে, সেরিব্রাল হয়ে গেছে। এবার পুলিশের আমরা থানাতে খবর দিয়েছিলাম, থানাকে খবর দিতে থানা থেকে এলো, এসে দরজা ভেঙে যখন ভেতরে ঢুকেছে, ঢুকে দেখছে এরকম অবস্থা, কন্টিনিউ ব্লিডিং হয়ে গেছে, ওই ব্লিডিং এর জন্যই মারা। বাথরুমে পড়েছিলেন নাকি? না, বাথরুমে না, ঘরে ছিল, ঘরেতেই পড়েছিল, এবং দুদিন ধরে যখন কন্টিনিউ ব্লিডিং হয়েছে, দুদিন আগেই মারা গেছে। আচ্ছা, এটা কি আপনার কি মনে হচ্ছে, গরমের কারণে হতে পারে? হতে পারে, গরম থেকে হতে পারে, কারণ এমনি শরীরটা দুদিন ধরে আমার খারাপই ছিল, কারণ আমরা এমনি জিজ্ঞেস টিজ্ঞেস করতাম কি মামা কি খবর, তখন বলছে যে শরীরটা ভালো যাচ্ছে না, এটাও বলেছেন উনি। খুবই মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, খুবই মর্মান্তিক ঘটনা, কেউ নেই তো, আমরা ভেবেছি যে ওনার ওয়াইফই মারা গেছে, কারণ ওনার ওয়াইফই মারা যাওয়ার কথা, যে অবস্থায় ছিল, যে সিচুয়েশন হয়েছিল। হ্যাঁ, কারণ যখন মানসিক, শুধু শারীরিক নয়, মানসিক খারাপ। আরো এক স্থানীয় বাসিন্দা কি জানালেন শুনবো। মানে গন্ধ স্মেল পাওয়া গেছে, পাশের বাড়ির লোকও বলেছে, এবার নক করা হচ্ছে, নক করার পরও তিনি কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, তখন আমরা পুলিশকে খবর দিলাম, এবং ওনার যে রিলেটিভ আছে তার বাড়িতে গেছি, আমি আর আমার আমার সিনিয়র একজন গেছে, ওনাদের জানানো হলো, ওনাদের ফোন নাম্বার টম্বর ছিল না, উনি অসুস্থ ছিলেন না, মোটামুটি বাজারহাট দোকান সবই করতেন, এবং আমাদের সামনে যে ক্লাব আছে, ক্লাবে এটাও আমার দাদা একটা সিনিয়র। আমরা কি করে বলবো, উনি গরমের কারণে সেটা আমরা সাইন্টিফিক জানি না। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্ত্রী রমা ভট্টাচার্য অসুস্থ ও কিছুটা মানসিক ভারসাম্যহীন, যে কারণে হয়তো কাউকে খবর দিতে পারেননি তিনি। কিন্তু কিভাবে মৃত্যু হলো সমর বাবু তা এখনো পরিষ্কার নয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ব্যাটরা থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হাওড়া থেকে রাজু ঝা, দ্য রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।